ওয়ার্ল্ড নিয়ে যখন কথা উঠেছে আমি বলছি, যেহেতু ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ছাত্র আমি, আরো বিষয় আছে। এরপরেও আপনার হাতে আছে একটা কাগজের টাকা। একটা সময় ছিল যখন ব্রিটেন একটা ব্যাংকিং সিস্টেম লঞ্চ করেছিল এবং টাকাটা চেক হিসেবে কাজ করতো। আপনি চেক হিসেবে দিতেন, তার আপনাকে গোল্ড দিত, গোল্ড। ব্যাংক অফ ব্রিটেন যখন ছিল, এটা হিস্ট্রিটা পড়ে দেখবেন। আস্তে 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 একটা সময় আসলো যখন আমেরিকা সারা বিশ্বের রুলিং স্টেট হয়ে গেল, তখন সে গোল্ড এবং সিলভার, স্বর্ণমুদ্রা এবং রৌপ্য মুদ্রাকে মার্কেট থেকে ব্যান করে ফেললো। এখন আপনি চাইলেও স্বর্ণমুদ্রা রৌপ্য মুদ্রা দিয়ে কেনা বেচা করতে পারবেন না, এটা ব্যান, হারাম হয়ে গেছে। কে হারাম করেছে? কে হারাম করেছে? কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে, আল্লাহর হালালকে হারাম করে নেয়, আল্লাহর হালালকে হারাম করে নেয়, হারামকে হালাল করে নেয়, এটাকে কি বলে? এই পাপের নাম কি? এই হলো আপনার ইকোনমিক্সের মধ্যে শেখ। বুঝাচ্ছি, এখানে অনেক প্রবাসী আছেন, এখানে অনেক বিত্তশালীও আছেন আমি জানি। আপনারা বুঝবেন যে হার্ড কারেন্সি কাকে বলে আর সফট কারেন্সি কাকে বলে, সাস্টেইনেবল অ্যাসেট কাকে বলে, আনসাস্টেইনেবল অ্যাসেট কাকে বলে। আপনারা বুঝবেন ইন্ট্রেন্সিক ভ্যালু কাকে বলে, এগুলো সবাই বুঝবে না। যারা বাইরে যাওয়া আসা করে, এডুকেটেড, তারা বুঝবে। আমার কথা শোনেন, আপনি এক বছরে 12 লক্ষ টাকা আর্ন করেছেন, 12 লক্ষ টাকা আপনি রেখে দিয়েছেন, 20 বছর 30 বছর 40 বছর পর সেই টাকাটাই বের করেছেন, 12 লক্ষ টাকার মান 12 লক্ষ টাকা থাকবে না। আপনি যদি এখন 12 লক্ষ টাকা দিয়ে 200 শতক জমি কিনতে পারেন, তাহলে 30 40 50 বছর পরে হয়তো আপনি 100 শতকও কিনতে পারবেন না। কিন্তু আপনার এই শ্রম, এই যে এক বছর শ্রম, এই শ্রমটা কিন্তু শ্রমই ছিল, এই শ্রমটা সময়ের ব্যবধানে অর্ধেক হয়ে গেল, আপনার অর্ধেক শ্রম চুরি হয়ে গেল। আমার কথা বুঝতে পারছেন না? বোঝেন নাই, আমি বুঝাচ্ছি। 12 লক্ষ টাকা 6 লক্ষ টাকার মানে চলে এসেছে। তাহলে 6 লক্ষ টাকা আর্ন করতে আপনাকে যে শ্রম দিতে হয়েছে দৈনিক 12 ঘন্টা করে, ওইটা কোথায় গেল? কেউ শ্রমটা নিয়ে নিয়েছে না? সারা বিশ্বের মজলুমদের শ্রম নিয়ে নিয়ে তারা এখন বড় হয়েছে, বিশ্বের একটা অংশ। আর ওই সময় আমরা কি করছিলাম জানেন? আমরা জিলাপি আর খোরমা খাচ্ছিলাম। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো মূল সমস্যাগুলো হচ্ছে রিবা, প্রতারণাপূর্ণ অর্থনীতি, বোগাস মনিটারি সিস্টেম, এগুলো দিয়ে দেখবেন দরিদ্র সম্পদ চুষে নেওয়া হয়েছে, বিশ্বের একটা অংশ দিন দিন রিচ করেছে, এবং এটার পতন হবে ইনশাআল্লাহ সামনে। আল্লাহ কীভাবে করবেন আল্লাহ জানেন, আমরা জানি এতটুকু হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজা। আপনি ওয়ার্ল্ডের দিকে তাকান, ওয়ার্ল্ডের সংস্কৃতির দিকে তাকান, এবার সারা ওয়ার্ল্ডের স্পেশালি যুবকদেরকে দেখেন, যুবতীদেরকে দেখেন, এই জায়গাটা একটু মনোযোগ দেন যুবক ভাইরা। সারা ওয়ার্ল্ডের যুবক যুবতীদের দিকে তাকান, তাদেরকে প্রথমত জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখন নিজেদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন নয়, এবং স্পেশালি মুসলিমদের ইয়াং জেনারেশন সচেতন নয়। তাদেরকে দুনিয়াবী সাফল্যের পিছনে ছোটানো হচ্ছে, বস্তুবাদীদের পিছনে ছোটানো হচ্ছে। বোঝানো হচ্ছে যে আপনাকে একটা বড় বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, টাকা পয়সা আর্ন করতে হবে, জমি জমা করতে হবে, ব্যাংক ব্যালেন্স করতে হবে, স্ট্যাটাস বাড়াতে হবে, এটাই আপনার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার মূল মানদণ্ড, তাই না? এটা বোঝানো হচ্ছে, এবং সবাই এটা হজম করে ফেলেছে। কিন্তু এটা কিন্তু সবাই হজম করে ফেলেছে। আমরা জানি এটাই, জীবনে কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এই জিনিসগুলো চাই আমার। এটা পেতে গিয়ে যদি দিনকে আমাকে অ্যাভয়েড করতে হয়, কম নামাজ পড়তে হয়, দাড়ি নাও রাখতে হয়, টাকা নিচে কাপড় পড়তে হয়, কোনো সমস্যা নেই, সমস্যা কিছু নেই, এরকম সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছে আমাদের আগে। আবার অ্যাট দ্য সেম টাইম এই যুব সমাজদের একটা অংশকে দেখবেন, আপনি অহেতুক কিছু পড়াশোনার পিছনে ব্যস্ত রাখা হয়েছে, সময়ের অপচয়ের পিছনে ব্যস্ত রাখা হয়েছে, মাদকদ্রব্যকে সহজলভ্য করে দেওয়া হয়েছে, এবং আপনি প্রচুর যুবককে দেখবেন যারা মাদকাসক্ত, এদেরকে দেখবেন আপনি পর্নোগ্রাফিতে আসক্ত রাখা হয়েছে, এবং তাদের এই আসক্তির ফলে তাদের অন্তরের যে ঈমান আর নূর, এই আত্মাটা কিন্তু মরে গেছে। একটা মেয়েকে তারা মেয়ে মনে করে না, একটা দেহে গোষ্ঠের টুকরা মনে করে, দ্যাটস অল। এবং এই পর্ন মেয়েদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হয়েছে। মেয়েদেরকে বোঝানো হয়েছে যে তোমরা আর পুরুষরা সমান,
নারী পুরুষ সমান, কোনো পার্থক্য নেই। অতএব তুমি তার সাথে ফ্রি মিক্সিংয়ে চলতে পারবে, স্কুলে ফ্রি মিক্সিং, কলেজে ফ্রি মিক্সিং, বিশ্ববিদ্যালয়ে ফ্রি মিক্সিং, চাকরি ক্ষেত্রে ফ্রি মিক্সিং, মার্কেটে সব জায়গায় ফ্রি মিক্সিং। এবং বোঝানো হচ্ছে ফ্রি মিক্সিংয়ে চললেও একটা মেয়েটিকে খারাপ নজরে আবার দেখতে পারবেন না, দেখলে আপনাকে আইনের আওতায় আনা হবে। এই হজবরল অবস্থার মতো দেখা গেছে যে নারী পুরুষ একসাথে থাকতে থাকতে জেনার জেনার জেনা বেড়েছে, এর কোনো শেষ নাই, ধর্ষণ আর ধর্ষণ বেড়েছে, এর কোনো প্রতিবন্ধকতা নাই, এবং এর কোনো সবগুলোর একই মানদণ্ডে বিচারও হচ্ছে না। আপনি খেয়াল করে দেখবেন ব্যভিচার বেড়েছে, সংসারগুলো ভেঙেছে, ডিভোর্সের সংখ্যা ভেঙেছে, এবং নারী পুরুষের যে মূল্যবোধ, হৃদ্যতা, ভালোবাসা, এটা ভেঙে গেছে। এর ফলশ্রুতিতে আরও একটা সমস্যা হয়েছে, সেটা হলো সমকামিতা। এখন ছেলে আর মেয়ের দিকে মজা পাচ্ছে না, এখন ছেলে ছেলের দিকে যাচ্ছে, এবং এটা এখন র্যাপিডলি বাড়ছে সারা ওয়ার্ল্ডে, র্যাপিডলি বাড়ছে সমকামিতা, কমেলুতের সে আচরণ। নবী সাল্লাম বলেছিলেন আমার উম্মতের মধ্যে এই সমস্যাটা আসবে, আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়াবে, সমকামীদের সংগঠন পর্যন্ত আমাদের দেশেও আছে, বাইরে কান্ট্রিতেও আছে, তারা আন্দোলনও করে থাকে অধিকারের জন্য। নারী পুরুষের ফ্রি মিক্সিংয়ের মধ্য দিয়ে আপনার এই জিনা, এই আপনার এই যে পর্নোগ্রাফি, এই যে অশ্লীল সংস্কৃতি, এগুলো দিয়ে পরিবারগুলো যখন ভেঙে গেছে, হৃদ্যতা, বন্ধন, ভালোবাসা, এগুলো উঠে গেছে, ভালোবাসার জায়গা দখল করেছে এখন যৌনতা, ভালোবাসার জায়গা এখন যৌনতা দখল করেছে। আমার কথা কি বুঝতে পারছেন? যৌনতা এক অন্য জিনিস আর লাভ, ভালোবাসা কিন্তু অন্য একটা জিনিস, তাই না? আপনি মাকে ভালোবাসেন না, এখানে যৌনতার ছোঁয়া আছে? আপনি আপনার মেয়েকে ভালোবাসেন না, যৌনতার কোনো ছোঁয়া আছে? বোনকে ভালোবাসেন না, যৌনতার কোনো ছোঁয়া আছে? স্ত্রীকে আমরা মহব্বত করি না, এখানে কি উগ্রতার কোনো ছোঁয়া আছে? এটা একটা মহব্বতের সম্পর্ক না? কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে এই ফ্রি মিক্সিংয়ের মধ্য দিয়ে, নারী পুরুষের অবাধ মেলামেশার মধ্য দিয়ে আপনি দেখবেন হিংস্রতা বেড়েছে। একটা মেয়েকে দেখলে সম্মানের চোখে কেউ তাকাচ্ছে না, হিংস্রতার চোখে তাকাচ্ছে, ভোগের চোখে তাকাচ্ছে। এর ফলশ্রুতিতে হারাম অ্যাফেয়ার্স বেড়েছে, জেনা বেড়েছে, বিবাহ বিচ্ছেদ বেড়েছে, ডিভোর্স বেড়েছে, আপনার পরকীয়া বেড়েছে, ধর্ষণ বেড়েছে। এগুলোর আলটিমেট বিচার কিন্তু করা সহজ নয়, কারণ কাঠামো ভেঙে গেছে। এখন আপনাকে দেখাচ্ছে এই যে এডুকেশনাল শিক কি এখান থেকে উৎপত্তি হয়েছে না ওইদিক থেকে, ওই দিক থেকে, পশ্চিমা থেকে। এই অর্থনৈতিক শির্ক এর মূল বেস কি এই দিক থেকে না ওই দিক থেকে? আপনার এই যে পর্নোগ্রাফি, মাদকের পুরো সয়লা, আপনার এই যে ফ্রি মিক্সিং, ফেমিনিস্ট রেভলিউশন, ইকোনমিক স্যাংশন, যত বিষয়গুলো আছে এগুলো কোথেকে আসছে? পৃথিবীর একটা অংশ থেকে এসেছে, এবং এই অংশটাই সারা ওয়ার্ল্ডকে এখন রুল করতে চায়। এবার আসেন আপনি ওয়ার্ল্ডের দিকে, এই অংশটা সারা বিশ্বকে রুল করতে চায়।